গুড ইভিনিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল থেকে অনেক কাজ ছিল, পুজো টুজো করতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য সকালে আর ভিডিও করা হয়নি। আর তাছাড়াও আমি ভাবলাম যে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, তো সেই কারণে একটু একটু করে করি, তারপরে বিকেলের ভিডিওগুলো তো আর সেভাবে করা হয় না, তো ভাবলাম আজকে বিকেলের ভিডিওটাই দেব যে বিকেলে কী কী কাজ থাকে। যদিও বিকেলে সেরকম কিছুই কাজ থাকে না, কিন্তু এখন যেহেতু মা আছেন, মা তো তাড়াতাড়ি খান, সে কারণে একটু কাজ আছে, নইলে বিকেলে সেরকম কোনো কাজ নেই। তো যাই হোক, একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে পড়েছি, এখন ঘড়িতে হয়ে গেছে 5টা। প্রথমে মায়ের জন্য চা বসাবো, তারপরে রুটি বানাবো, তরকারি করা আছে, তরকারি আর বানাবো না, তো চাটা বসিয়ে নিই। আর রোজ এই 5টার সময় উঠি, অ্যালার্ম দিয়ে রাখি, কারণ শুতে শুতে তো 2-2:30 হয়েই যায়, তারপরে অ্যালার্ম না দিলে আবার ঘুমিয়ে যাব, সে কারণে 5টায় অ্যালার্ম দিয়ে রাখি। ঘুম থেকে উঠে প্রথমেই চাটা বসিয়ে দিই, তারপরে আটা টাটা মেখে একে একে রুটিগুলো করে নিই। আর রুটিগুলো বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না, 4টে রুটি বানাতে আর কতক্ষণই বা সময় লাগবে। তো যাই হোক, মাকে চা দিয়ে দিই, যদিও আমি এখন চা খাবো না, আমি সন্ধেবেলা চা খাবো, বর আসবে তারপরে। আর আমার অবস্থা ছোট বাচ্চাদের মতো, ছোট বাচ্চারা যেমন ঘুম থেকে উঠেই মুডটা ফ্রেশ থাকে না, তারপরে কিছুক্ষণ থাকার পর মুডটা আস্তে আস্তে ফ্রেশ হয়, আমার অবস্থা ঠিক সেরকম। সকালবেলা আর এই দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর কিছুই ভালো লাগে না, না তো কারোর সাথে কথা বলতে ভালো লাগে, না কাজ করতে ভালো লাগে, কিন্তু কাজগুলো করতে হয়, না করলে কেই বা করবে, সেই কারণে। তারপরে একের পর এক কাজ করতে করতে আবার আগের মতো ফিরে আসা যায়। তো যাই হোক, আর তার মধ্যে এখন আবার ঘুমটাও ঠিক মতো হচ্ছে না, কারণ মেয়ের পরীক্ষা চলছে, এদিকে রাত জাগা হচ্ছে, তারপরে আবার ভোরবেলা ওঠা হচ্ছে, দুপুরবেলাও 2:30-3টের সময় শুই, তারপরে আবার মেয়েকে ডেকে দিই 4:30-4:30 সময়, ওকে ডাকার পর তারপরে আর আমার ঘুমটা ঠিক হয় না, ওই 1-1.5 ঘন্টায় মোটামুটি একটু ঘুম হয়, তারপরে জেগেই থাকি, ফোনটা নিয়ে একটু এদিক ওদিক করলাম, বা কিছু যদি কাজ বাকি থাকে সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে 5টার সময় উঠে বাকি কাজ সেরে নিই। তো যাই হোক আর কি, মাকে তো চাটা দিয়ে দিলাম, আর এদিকে আটাটা মেখে রুটিগুলো বানিয়ে নিই। মা যতদিন এখানে থাকে ততদিন আমার মেয়ের সন্ধ্যাবেলা টিফিন নিয়ে টেনশন করতে হয় না, যে আজকে টিফিন ওকে কী দেবো, আমরা তো মুড়ি টুড়ি যা হোক কিছু একটা খেয়ে নিই, কিন্তু ও কী টিফিন খাবে সেটা নিয়ে চিন্তা করতে হয়। কিছু টিফিন না থাকলে ম্যাগি বানিয়ে দাও, এই আজকে চাউমিন বানিয়ে দাও, আজকে পাস্তা বানিয়ে দাও। তো আর মা যতদিন থাকে ততদিন মায়ের জন্য যখন রুটি বানায় ওর জন্য 2টো এক্সট্রা বানিয়ে রেখে দিই, তরকারি দিয়ে, মিষ্টি দিয়ে, জ্যাম দিয়ে, যা হোক কিছু একটা দিয়ে খেয়ে নেয়, ওই টেনশনটা করতে হয় না। আর মা থাকলে আমাদেরও রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তরকারিটা করা থাকে, মা না থাকলে তো তখন 9:30-9:30 সময় মনে পড়ে আজকে তরকারি বানানো নেই, কী বানাবো, তখন আর মাথায় কাজ করে না, তখন খুব বিরক্ত লাগে। আর তরকারিটা বানানো থাকলে রুটিগুলো ঝটপট করে বানিয়ে নিলাম, হয়ে গেল। রুটিগুলো আমার বানানো হয়ে গেল, আর আজকে অনেকগুলো বাসন পড়েছে বেসিনে, কারণ দুপুরবেলা খাওয়ার পরই আমাদের জল শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম আর এখন ধোবো না, জলটা আসুক তারপরে ধোবো, তারপরে তো শুয়ে পড়েছিলাম আর ধোয়া হয়নি, তো এখন মায়ের খেতে একটু দেরি আছে, ভাবলাম ততক্ষণে বাসনগুলো তুলে নিই, তারপরে মাকে খেতে দেবো।
বাসন টাসন ধোয়া হয়ে গেল আর রুটিও হয়ে গেছে, কিন্তু কাজের শেষ নেই। বর সকালবেলা সবজিগুলো এনেছিল, সেগুলো ধুয়ে তো রেখেছি কিন্তু এখনও ফ্রিজে তোলা হয়নি। আর শাকগুলো এই গরমের মধ্যে একদম শুকিয়ে গেছে, পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে শাকগুলো। আমি তো আজকে বকা খাবোই বরের কাছে যে সকালবেলা সবজিগুলো এনেছি এখনও পর্যন্ত বাইরেই পড়ে আছে, ও আসার আগে ফ্রিজে তুলে রেখে দিতে হবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে যে এক গ্লাস জল খাবো সেটাও আর সময় পাইনি। ভাবলাম আগে সব কাজ কমপ্লিট করে নিই, তারপরে ধীরে সুস্থে জলটা খাবো, টেস্টটা অনেকক্ষণ আগেই পেয়েছিল। তো জল টল খেয়ে দিয়ে দিচ্ছি মাকে খেতে, কারণ এখন ঘড়িতে হয়ে গেছে 5:40 আর মা তো ঠিক 5:30টার মধ্যেই খাবার খেতে বসে যায়। তো মাকে খেতে দিয়ে এবার চুল টুল আঁচড়ে নিই, তারপরে সন্ধে দেবো। মা যতক্ষণে খাবে ততক্ষণে আমার চুল আঁচড়ানো হয়ে যাবে, একটা কাজ হয়ে যাবে। সবাই সাধারণত চুলটুল আঁচড়ানোর আগে একেবারে মুখ টুখ ওয়াশ করে তারপরে চুলটুল আঁচড়ায়, সিঁদুর নেয়। আমার আবার উল্টো, ফেস প্যাকটা কখন বানিয়ে রেখেছি কিন্তু মুখে লাগানোর আর সময় হয়নি। ভাবলাম চুলটা আঁচড়ে নিই, সিঁদুরটা নিয়ে নিই, তারপরে ফেস প্যাকটা লাগাবো, একটুখানি রেখে সন্ধে টন্ধে দিতে যাব, তার আগে ধুয়ে ফেলবো। তো এখন সেটাই একটুখানি লাগিয়ে নিচ্ছি, আর আমি লাগাচ্ছি মানে মেয়েকে তো লাগাতেই হবে। তো ওকে একটুখানি লাগিয়ে দিই, ও তো বসেই পড়লো, যদিও একটুখানি বেড়ে গেছে, এটা রেখে কি করব। তো সেই কারণে ওকে বললাম তুইও লাগিয়ে নে। ঘড়ির কাঁটা যে কীভাবে দৌড়াচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এক্ষুনি দেখলাম 5:40 বাজছে, মায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমার ফেস প্যাকটাও লাগানো প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, সে কারণে ধুয়ে ফেলছি। এখন ঘড়িতে হয়ে গেছে 6:10, সন্ধ্যে দিতে হবে, বাইরে তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো ভাবলাম ক্রিম ট্রিম মেখে নিই, তারপরে সন্ধ্যেটা দিয়ে নেব। সন্ধে দিয়ে আজকে বসে পড়েছি এই খাঁকড়া নিয়ে, আজকে ভেবেছি মুড়ি খাবো না, আর মেয়ের জন্য রুটি বানিয়েছিলাম, ও আজকে রুটিগুলো খেলো না। এদিকে কর্তমশাই চলে আসলো বাড়ি, ওকে এবার টিফিন দিতে হবে, চা বানাবো, চা খাবো, তাহলে এখনকার মতো কাজ কমপ্লিট। তারপরে আবার রাতে ডিনারে রুটি বানানোর আছে। ঘড়িতে হয়ে গেছে 11টা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। তো ডিনার তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, মাঝে একবার একটুখানির জন্য কারেন্ট গেছিলো, আর এই গরমের মধ্যে কারেন্ট যাওয়া মানে অবস্থা খারাপ, তখন আমরা সবে খেতে বসেছি, তো সে কারণে আর ভিডিও করা হয়নি। আর ডিনার টিনার কমপ্লিট করে তারপরে বাকি যে কাজ ছিল সেগুলো করার পর ফোনটা একটু চার্জে দিয়েছিলাম, চার্জ ছিল না, তো সেই চার্জে দিয়ে একটুখানি শুয়েছি। মেয়ে পড়ছিল তো ঘুমিয়ে গেছি, ভাবলাম অনেক রাত হয়ে গেছে, উঠে দেখি যে না 11টা বাজে। আর এদিকে ভাবছি যে আমার ভিডিওটা তো এন্ড করা হয়নি, তাহলে ভিডিওটা এন্ড করে নিই। তো আর কি, আজকের মতো এই পর্যন্তই রইল। যদি আজকের ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা চ্যানেলটাকে আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই, গুড নাইট।